নমস্কার, সুপ্রভাত। শুরু করছি দীপাঞ্জলি অনুষ্ঠান। ধীরে ধীরে আমরা একেবারে শ্যামা মায়ের আরাধনার একেবারে প্রাককালে পৌঁছে গিয়েছি। আজ ধনতেরাস উৎসব, আগামীকালও তাই চলবে এবং অবশ্যই ঠিক বৃহস্পতিবার শ্যামা পূজা এবং দিওয়ালি একসাথে। তো আজকে আমরা শ্যামা মায়ের গানই শুনবো। আজকে যিনি শিল্পী রয়েছেন প্রথম অর্ধে, তিনি হলেন অদিতি। অদিতিকে অনেক অনেক স্বাগত, শুভ বিজয়া, আগাম দীপাবলির শুভেচ্ছা তোমাকে। আর অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, একবার তাদের সঙ্গে আলাপ করে আমরা সরাসরি অদিতির গানে চলে যাব। দেবাশিস কিবোর্ডে, গিটারের শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোবরের বিক্রম, ক্যামেরায় আমাদের ভাইয়েরা, শব্দে আমাদের ভাই, সকলে উপস্থিত, উপস্থিত আপনারাও। তো একদম মায়ের গান দিয়ে সবাইকে আমার দীপাবলির শুভেচ্ছা, শুভকামনা। আর মাকে আজকের দিনে, এই ধনতেরাসের দিনে এটাই বলবো যে মা, বুদ্ধি দাও, বিদ্যা দাও, জ্ঞান দাও, আর এই যেন গান গেয়ে যেতে পারি এই শক্তি দাও। প্রথম গানটা শুরু করছি আমি রামপ্রসাদের একটি রচনা। তো সাধারণত রামপ্রসাদই সুর এক ধরনের হয়ে থাকে, একদম আমরা যেরকম শুনে থাকি খুব প্রচলিত সুর, এটা একটু তার বাইরে ভৈরবীতে ভিন্ন সুরে রামপ্রসাদের গান। রুধিরতায় কি শোভা
কালীপুজো নিয়ে কথা হচ্ছে। কালীপুজো মূলত শাক্ত সম্প্রদায়ের পুজো, এবং শাক্ত মতে মনে করা হয় এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে মা কালীর ইচ্ছায়। বাঙালিরা কালীপুজো করে থাকেন, এবং যেখানে বিশ্বে বাঙালি রয়েছে সেখানে কালী মন্দির কিন্তু রয়েছে। তো আমরা আজকে আসব, কিন্তু আলোচনা থেকে বেশি আজকে আমি গান শুনবো। আগামীকাল আমি কিন্তু আলোচনা করব কালীর রূপ বর্ণনা, তার কারণ আমার কাছে এক দাদা গত রবিবার দিন সম্ভবত তিনি জানতে চেয়েছিলেন আলিপুরদুয়ার থেকে কিংবা ওই দিক থেকেই, তিনি বলেছিলেন যে মা কালীর রূপের বর্ণনা আপনি একটু যদি বলেন। তো আমি আগামীকাল, কারণ যেহেতু আজকে দুজন শিল্পী রয়েছেন, গান শুনবো আজকে বেশি, আগামীকাল আমি মা কালীর রূপের বর্ণনা করব যে তার এই নরমুণ্ড মালা কেন 50টা, কেন তার কোমর দেশে হাতের মালা রয়েছে, নরম হাত তার মালা রয়েছে, বা তার এই ত্রিনয়ন, তার ব্যাখ্যা, এগুলো আমি আগামীকাল ধীরে ধীরে করব। আজকে একটু গানে থাকি। তদিতি গানে যাই আমরা পরের গানে। বাংলার 12 মাসে 13 পার্বণ, এই যে বৈচিত্র্য জীবনচর্যা থেকে শুরু করে সাহিত্যে থেকে সঙ্গীতে সব কিছুতে, তো শ্যামা সঙ্গীত বোধ হয় বাংলার সেই এক আদি অনন্ত এক খুঁজে পাওয়া যায় না। লোক মুখে মুখে গ্রাম বাংলায় এ চলে আসছে, কয়েকজন পদকর্তার নাম যারা উল্লেখ করেছেন তাদেরটা আমরা পাই যে অমুকের লেখা, কিন্তু অনেক গান আছে বোঝাও যায় না যে কার লেখা, কত সালে লেখা হয়েছিল। ঠিক তাই। তো আর এক মায়ের সন্তান, তাকে বাদ দেওয়া যায় না, কমলাকান্ত। তো সেই কমলাকান্তর সেই আদি সুর যেটা আমরা জানি, সদানন্দময়ী কালী, যে কোনো গানি, মজলো আমার মন ভ্রমরা শ্যাম পদ নীল কমলে, মজলো আমার, বড় মিষ্টি সুর। কিন্তু আমি একটুখানি অন্য সুরে অন্য ধরনের গান যাচ্ছি, মানে একটুখানি ওনাদেরই যে অন্য আঙ্গিকগুলো সেগুলো আমি একটু একটু চেষ্টা করছি সেরকম গাইতে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, মন তুই ¡Gracias!
অদিতির কাছ থেকে না আমরা অনেক কিছু পাবো, তো এই শোন জন্যই অনেক কথা না বলে ছোট্ট করে এইটুকু বলি যে কালীকে নিয়ে যেমন রামপ্রসাদ সেন কমলাকান্তের গান আমরা পাই, মূলত কাজী নজরুল ইসলামের গান পাই, দ্বিজেন্দ্রলাল রায়েরও গান কিছু পাই আমরা শ্যামাসঙ্গীত হিসেবে যেগুলো পরিচিত, পাশাপাশি স্বামী বিবেকানন্দ কিন্তু মৃত্যুরূপা কালী নামে একটি দীর্ঘ কবিতা লিখেছিলেন, আর পরবর্তী পর্যায়ে তার শিষ্যা ভগিনী নিবেদিতা তিনি মাতৃরূপা কালী নামে একটি প্রবন্ধও লিখেছিলেন, যেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনাও হয়েছে। আর বাঙালি যেখানে সেখানে কালী মন্দির বলেছি তো, যে সারা বিশ্বে এটা রয়েছে, পাঞ্জাব থেকে শুরু করে মানে আসমুদ্র হিমাচল তো রয়েছে, দিল্লির কালীবাড়ি আমার মনে হয় তোমাদের কাছে এটা ভীষণ মানে প্রিয় জায়গা, সেই জন্যই বললাম সমস্ত শিল্পী বা এখানে যারা যন্ত্রশিল্পী রয়েছেন দিল্লির কালীবাড়ি থেকে গান বাজনা করেননি এরকম মানুষ নেই, মানে ওটি এই মুহূর্তে এখন একটি শুধুমাত্র তীর্থস্থান বা পীঠস্থান নয়, ওটি এই মুহূর্তে একটি সাংস্কৃতিক চর্চার কেন্দ্র, দিল্লিকে কেন্দ্র করে যারা বাঙালিরা রয়েছেন তাদের একটা পীঠস্থান বলা যেতে পারে, সাংস্কৃতিক পীঠস্থানও বটে দিল্লির কালীবাড়ি। তো এই দিল্লির কালীবাড়িও কিন্তু তৈরি হয়েছিল 1930-এর দশকে, এবং এই কালীবাড়ি যখন তৈরি হয় তখন সুভাষচন্দ্র বসুর একটা উদ্যোগ ছিল, আমি জানি না ওখানকার মানুষজনের এখন সেটা মনে আছে কি না, যে সুভাষচন্দ্র বসু কিন্তু এখানকার উপদেষ্টা ছিলেন মূলত, তো এটা একটা আমাদের বাঙালিদের কাছে সত্যি পরম পাওয়া, এটা আমি জানতাম না, আমি জেনেছি, আমি তাই আপনাদেরকে জানালাম। তো এবার চলে যাই তোমার পরের গানে। হ্যাঁ, আমার পরবর্তী গান তুমি যেটা বললে একটুখানি বলি, যে শ্যামাসঙ্গীত মানে শুধুমাত্রই একটা সঙ্গীত এই তো নয়, মানে আন্দোলন হয়ে গেছে, ভাবান্দোলন হয়ে গেছে, তো সেই সেই যেটা বললে আদি যুগ থেকে চলে আসছে এখনো মানুষ তৈরি করছেন, এখনো এখনকার যারা শিল্পী এখনকার যারা কম্পোজার তারাও এখনো এখনো করে যাচ্ছেন শ্যামাসঙ্গীত, মানে মায়ের গান তারা মায়ের গান বলে করছেন কিন্তু গান হচ্ছে। নতুন প্রজন্ম, আমি যেহেতু শিক্ষয়িত্রী একজন, মানে অবশ্যই একজন স্টুডেন্ট তার পাশাপাশি টিচারও বটে, তো আমি দেখি নতুন প্রজন্ম অনেক সময় বলি যখন শ্যামাসঙ্গীত একটা শিখবি একটুখানি ভাবনা চিন্তা করে যে শ্যামাসঙ্গীত আবার কীরকম, তো আমার তাদের কাছে একটা আবেদন, বিনীত আবেদন, শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি না, আমি এখনকার বাচ্চাদের জন্য বলছি যে এই সঙ্গীতের যে কী রস একটুখানি ডুব দিয়ে যদি দেখে। আমি আমার আমার প্রাণের প্রিয়, আমার সর্বকালের প্রিয় কাজী নজরুল ইসলাম কী যে লিখে গেছেন ওনারই একটা রচনা শোনাচ্ছি। রাগ বাগেশ্রীর ওপর, মা
আজকে আমার মন ভালো হয়ে যাওয়ার দিন। এই গানটা আমি কবে থেকে শুনতে চেয়েছিলাম, এই গানটি আর একটি হচ্ছে কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচন। এই দুটো গানের প্রতি আমার অসম্ভব একটা ভালোবাসা, আমি বহুদিন ধরে শুনতে চেয়েছিলাম। আজকে আমার মনে হয় আজকে তোমার দুটো স্বাদই পূর্ণ হবে, কারণ আমার পরবর্তী গানই ছিল তাই শিল্পী তোমার দ্বিতীয় গানটি মনে হয় শোনাবেন। বাহ, একটু আমার জানকারিতে যা আছে। তোমার পরের গানে আমরা চলে যাই। একদম। আচ্ছা, আমি ভীষণভাবে মানে মানুষের ফোন এবং SMS যে গানটিতে পেয়েছি সেই গানটি না শোনালেই নয়। সে গানটি আমি একবার হয়তো গেয়েওছিলাম দুখুমিয়াতে, আমার ভীষণ প্রিয়, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। তো আমি নাম করেই বলছি, সল্টলেক থেকে কেশব দা, আর কেশব সান্যাল, উনি দাদা আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তো ফোনে তোমায় পাবো না, তুমি কিন্তু এটা গেও। তাছাড়াও আমার স্কুলের বন্ধু বান্ধবরা, এছাড়াও অনেক মানুষ, আলাদা করে নাম করতে পারছি না, এই গানটা গাইতেই হবে, তো সেটা গেয়ে ফেলি। সেই কাজী নজরুল ইসলামেরই একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, তনুশ্রী। এই যে আপনার কথা বলতে এসে কথা বলতে বলতে এসে আপনার অনুরোধের গানই শোনাচ্ছে কশ্যপ দা, আর কোনো তো কিছু বলার নেই। আমি ধন্য, মানে অসাধারণ, মানে কি বলবো, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর তোমাদের এই অনুষ্ঠানটা মানে ফিডব্যাকটা দেব কি করে, আমি তো লাইনই পাচ্ছি না। সাধারণ অনুষ্ঠান, অনেক শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা প্রত্যেককে, যারা যন্ত্রে ক্যামেরায় আছেন পুরো পরিবারকে। আর অদিতি, খুব খুব ভালো লাগছে, আমি সঙ্গে আছি অনেক দিন থেকে, সঙ্গে রইলাম। হ্যাঁ দাদা, আপনার গানটি গাইছি অনুরোধের, শুধু দাদার নাম করলাম, আরো অনেকে আছে যাদের নাম করলাম না হয়তো, কিন্তু ভালো লাগাটা তাদের জন্য একই রকম। যত জালি সুবাস তত
আসে অন্তরল শুদ্ধ হল পবিত্র সেই ধূপ সুবাসে মার হাসি মো চিতে ভাসে মার হাসি মো চিতে ভাসে চন্দ্র সম নীলাকাশে সব কিছু মো অসাধারণ অসাধারণ, মানে খুব ভালো অনুরোধ তোমার কাছে যারা করেছেন, আমরা সমৃদ্ধ হলাম। যদিও তুমি আগে শোনালেও ওই গান বারবার শোনাতে হয়। সত্যি অদিতির পরের গানে যেতে যেতে আমি ছোট্ট করে একটু বলি যে কাল শব্দটা তো টাইম, তারই স্ত্রীলিঙ্গ হচ্ছে কালী। আমরা বলি দেখবেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে, এটা আমরা বলে থাকি। এখানে যে ভদ্রকালী, এই ভদ্রকালী কিন্তু দেবী দুর্গারই একটি রূপ, যার উল্লেখ আমরা মহাভারতেও পাই, হিন্দুদের মহাকাব্য মহাভারতে পাই। এবং মহাভারতে যখন যুদ্ধের বর্ণনা পাই সেখানে কালরাত্রি বা কালীর একটি উপমা পাই, যিনি কিন্তু ওই যোদ্ধা যারা ছিলেন তাদের এবং পাণ্ডবদের আত্মা মৃতদেহ সব বহন করতেন, তো এইভাবে পাই। আবার আমরা পুরাণে কিন্তু চণ্ডীতে পাই কালরাত্রি, যিনি দুর্গার কপাল থেকে সৃষ্টি হয়েছিলেন, যার ঘোর তমসার রূপ, এবং সেই কালী কিন্তু নিধন করেছিলেন অসুরদের। রক্তবীজ নিধনও আমরা দেখি যে কালীর হাতেই হয়েছিল, কারণ তিনি সেই রক্ত পান করে নিচ্ছিলেন রক্তবীজের। তো নানাবিধ উপমা কালীর রয়েছে। কালী বিভিন্ন মত, তন্ত্রমতে কোনো জায়গায় 9টা রূপ, কোনো জায়গায় 13টা রূপ, কোনো জায়গায় 21টা রূপ, বিভিন্ন মতের বিভিন্ন রূপ। কিন্তু মূলত আমরা যে কালীর উপাসনা করি তিনি হলেন দক্ষিণা কালী। কথিত আছে যে দক্ষিণা কালী তিনি, যার ভয়ে দক্ষিণ দিকের অধিপতি যম পলায়ন করেছিলেন, তাই দক্ষিণা কালীকে আমরা পুজো, আমরা দক্ষিণা কালী পুজো করি। অর্থাৎ আমাদের কাল, আমাদের লাইফ টাইম বা টাইম লাইফ স্পেন্ড, যেটা লাইফ আমাদের যে টাইমটা আর কি, লাইফের যে স্প্যান সেই স্প্যানটাকে বাড়ানোর চেষ্টা করি, কারণ দক্ষিণ দিকে যম পলায়ন করেছিলেন কালীর ভয়ে। তো সেই কালীকে নিয়ে আমাদের পথ চলা। তো পরের গানে যাই। কালকে নিয়ে যখন কথাই হলো, কালাকালের কালী সেই সেই অংশেই যাই একটু। কাল শব্দে সমনে কা
ঘরের মন্দ করে, দেখো সকল বল হয় নির্বল, লাগলে কালো রং প্রলয় কালে কালমে সৃষ্টি করে ধ্বংস, মাগো তোমার কালো রূপে আমি হিসাব পাবো কিসে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, চরণ দুটি ঘিরে আমার, চরণ দুটি ঘিরে আমার মন মজেছে, রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা জল।
পায়ে রাঙা জবা দেখো কবি এইখানে বলছেন তো রাঙা পায়ে রাঙা যাওয়া কেমন সেজেছে, আবার কবি এটাও বলেছেন যে দেওয়া তো হলো না গোমা ওই রাঙা পায়ে রক্ত যাওয়া শুকিয়ে গেল অযতনে হায়, এটাও কবি বলেছেন। তো এখন না একটা মন খারাপের কথা বলি, আমারও মন খারাপ আপনাদেরও মন খারাপ, এই কারণেই অদিতির কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার কথা।